আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনি কি ইউটিউবে সবচেয়ে সহজ একটি গ্রিল চিকেন সসের রেসিপি খুঁজছেন? তাহলে রেসিপিটি কিন্তু শুধুমাত্র আপনার জন্য, কারণ আমি এই রেসিপিতে ঘরে থাকা সামান্য সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলেছি এই গ্রিল চিকেন সস রেসিপি। এই সস রেসিপিতে আমি কিন্তু এমন একটি টিপস দেবো যেটি শুনে আপনি নিজে অবাক হয়ে যাবেন। সো দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ তেল, 1 কাপ তেলের সাথে আমি নিব 1/2 কাপ লিকুইড মিল্ক, এরপর নিব 1/4 কাপ টমেটো সস, এরপর নিব 1 চা চামচ সরিষা, এরপর নিব 1/2 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো। আমি এখানে লিকুইড মিল্কগুলো দিয়ে দিলাম, এরপর দিলাম সরিষা, এরপর দেব সাদা গোলমরিচ গুঁড়ো, এরপর দেবো 2 টেবিল চামচ চিনি, 1 চা চামচ দেবো লবণ। টমেটো সস এখানে সম্পূর্ণটা দেব না, অর্ধেক দেবো অর্ধেক রেখে দেবো। এরপর তেলও সামান্য দেব, বাকিটুকু আমি ব্লেন্ড করতে করতে মিক্স করব। তেল সবগুলো একসাথে ইউজ করা যাবে না, অল্প অল্প করে মিক্স করতে হবে। এরপর চামচ অল্প অল্প করে মিক্স করবো। এরপর আমি এখানে 1/2 লেবু অ্যাড করে দেবো। এখানে আমার যে টিপসটা আপনাদের দেওয়া ছিল আমি কিন্তু এখানে দেখিয়ে দিয়েছি একটা পদ্ধতি, আর একটা পদ্ধতি আমি কিন্তু মুখে বলে দিচ্ছি, এটা খুবই শর্টকাটের জন্য আপনাদের মুখে বলছি। এই পদ্ধতিতে আপনাদের মনে করেন যে আপনাদের গোলমরিচও নেই কিংবা সরিষাও নেই, তাহলে আপনারা কী করবেন? তাহলে আপনারা শুধুমাত্র 1.5 চা চামচ নর্মাল যে মরিচের গুঁড়োটা আমরা রান্নায় ইউজ করি সেই মরিচের গুঁড়োটা আপনারা দিয়ে দিবেন 1.5 চা চামচ। এক্ষেত্রে টমেটো সসটি আপনারা কমিয়ে দিবেন 2 টেবিল চামচ। কি বিশ্বাস হচ্ছে না? তো একবার ট্রাই তো করে দেখুন, ইনশাল্লাহ আপনারা এর ফ্যান হয়ে যাবেন। সামান্য উপকরণটি ভেজাল মুক্ত সসটা একবার খেয়েই দেখুন। বহুবার আমি এভাবেই তৈরি করেছি সস, আর এটা করেছি যখন আমার ঘরে সরিষা থাকে গোলমরিচ থাকে তখন এইভাবে করে তৈরি করি। তো এই পদ্ধতি দুটো পদ্ধতি দিয়ে আমার কিন্তু এত বেশি ঝামেলায় যেতে হয় না যে আমি আচার দেবো, জ্যাম দেবো, এটা দেবো, ওটা দেবো, কোনো কিছুতেই কোনো ঝামেলা নেই, এবং কিংবা ডিম দেবো, কোনো কিছু লাগান। যারা কিন্তু কাঁচা ডিম খেতে পছন্দ করেন এটা কিন্তু তাদের জন্য বেস্ট। সো আমার এই দুটো পদ্ধতি থেকে যে কোনো একটা পদ্ধতি আপনারা ফলো করে দেখতেই পারেন কেমন হয়। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। যদি বাসে টমেটো সসটাও না থাকে এক্ষেত্রে আপনারা মিনি প্যাক এনে করতে পারেন 2-3টে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।